আমরা এ পর্যন্ত 12-15টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখি সিটি কর্পোরেশনের যে পুরনো ওয়ার্ডগুলো আছে, সাতাশটি ওয়ার্ড, সেগুলোতে ভোটার উপস্থিতি অপর্যাপ্ত নয়। কিন্তু নতুন যে 15টি ওয়ার্ড প্রথমবার সেগুলোতে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি। আমি সেগুলোতে ভোটকেন্দ্রের ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে ইভিএমে এবার প্রথমবারের মতো ভোট হচ্ছে, তবে ইভিএমে ভোট গ্রহণের হার কিছুটা স্থত। ভোটার এবং নির্বাচন কর্মকর্তা যারা আছেন তারা সকলেই বলেছেন যে ইভিএমে প্রথমবারের মতো হওয়ায় ভোট দিতে কিছুটা কষ্ট হচ্ছে, অনেকের আঙুলের ছাপ মিলছে না, এই কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে পুরোনো ওয়ার্ডগুলিতে ভোটার উপস্থিত কম হয়, নতুন ওয়ার্ডগুলি ভোটার সন্তুষ্ট হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী যিনি আওয়ামী চৌধুরী নজরুল বাবুদের দুজনের সাথে কথা বলেছি, তা আওয়ামী চৌধুরী ভোটারের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছে, দুর্গতি সুষ্ঠু ভোট হচ্ছে। তবে জাতীয় পার্টির প্রার্থী একটি অভিযোগ করে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, তার ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের একটি অভিযোগ করে দিয়ে আওয়ামী চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী তিনি অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন। এখন পর্যন্ত কোনো সংঘাত বা সহিংসতার খবর আমরা পাইনি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। আজকে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হলেও আজকে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়নি, যদিও আকাশ সংঘাতচ্ছন্ন আছে, রবি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আসলে এখন পর্যন্ত ভোটের সর্বশেষ ভোটার সংখ্যা কাল না প্রায় 87,000, এখন পর্যন্ত ভোরে 15-16% প্রদান হয়েছে বলে আমরা জানি।